ভূমিহীন গৃহহীন মানুষের জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগান্তকারী উদ্যোগ মুজিব বর্ষে আশ্রয়ণ প্রকল্প। প্রায় 9 লক্ষ পরিবারকে ভূমির মালিকানা সহ পাকা গৃহ নির্মাণের ব্যবস্থা করেন তিনি। এর ফলে 50 লক্ষ মানুষ নিজের স্থায়ী ঠিকানা খুঁজে পায়, বদলে যায় তাদের জীবনমান। মাননীয় প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগে প্রাণিত হন সংসদীয় আসন 307 থেকে নির্বাচিত সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান। তার উদ্যোগে চট্টগ্রাম জেলার কর্ণফুলী, আনোয়ারা, চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগড়া উপজেলার শতাধিক গৃহহীন পরিবারকে পাকা গৃহ নির্মাণ করে দেওয়া হয়। গৃহ বরাদ্দের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয় অসহায় নারী, প্রতিবন্ধী ও চরম দরিদ্র নাগরিকদেরকে। আনোয়ারা উপজেলার বারোখাইন ইউনিয়নের সেলাইগড়া গ্রামের দিনমজুর মাহবুব আলী ও গৃহিণী মমতাজ বেগম, তাদের 3 সন্তানের 2 জনই মানসিক ও শারীরিকভাবে প্রতিবন্ধী। ঝড় বৃষ্টিতে প্রতিবন্ধী সন্তানদের নিয়ে ছাপড়া ঘরে বসবাস অসহনীয় হয়ে ওঠে। মাননীয় সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খানের উপহার একটি পাকা গৃহ, তাদের জীবন করেছে সহজতর। প্রতিবন্ধী বললাম ওই বিজেপুরি বরখাস্ত আসিলাম, দুগদান দাবিরে হাইতাম, এখন আর প্রধানমন্ত্রী শেখ হাসিনে আর ওয়াসিমে ওসিলেই আর গরম দিয়ে আয়েস বেশি সুর আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের ঐতিহাসিক ব্যক্তিত্ব জে এম সেনগুপ্তের বংশধর মিলন সেনগুপ্ত অতি দরিদ্র অবস্থায় বাস করছিলেন চন্দনাইশের বর্মা গ্রামে। ভেঙে পড়া জরাজীর্ণ ঘরে পরিবার নিয়েছিল তাঁর মানবেতর জীবনযাপন। ওয়াসিকা আয়েশা খানের সৌজন্যে প্রাপ্ত পাকা গৃহটি এখন তাদের জন্য স্বস্তির আশ্রয়ে। এমপি আসিয়া আমার বাংলা ঘরটা দেখি, উনি একটা তোমাকে ঘর আমি পাকা ঘর তুলে দেবো, উপকারভোগী প্রত্যেকটি পরিবারে রয়েছে এরকম মানবিক কাহিনী। শতাধিক পাকা গৃহ গৃহহীন প্রায় 500 মানুষের জীবনে নিয়ে আসে উৎসবের আনন্দ। সবার জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করাই মুজিব বর্ষের লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অঙ্গীকার বাস্তবায়নে ওয়াসিকা আয়েশা খানের উদ্যোগ নিঃসন্দেহে অনুকরণীয়। আগে আমার ঘরটা কিন্তু খুব ভাঙা ছিল, যখন বৃষ্টি পড়ছে ঘরটা ভেঙে গেছে, তখন আমাকে ওই ঘর যখন দিয়েছে এখন ভালো লাগতেছে আর কি। 2টা ছেলে আছে, একটা মেয়ে একটা ছেলে আর কি। আর আমার স্বামী তো মারা গেছে। আমার ঘরটা টিনের আছিল, পিছনে আছে এরকম, অনেক ভাঙ্গা ছড়া ছিল। আমার 2টো মেয়ে বড় হয়েছে, দাদুর বাসা নানুর বাসা ছিল। এখন ওয়াসিকা আয়েশা আপা ঘরটা দিয়েছে, আমরা এখন খুব সুখে আছি। গ্রাম হবে শহর, মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রামীণ সড়ক উন্নয়ন। গ্রামীণ সড়ক উন্নয়নের ফলে অর্থনৈতিক সমৃদ্ধি সহ নানাভাবে নাগরিকদের জীবনমানে পরিবর্তন ঘটে। মাননীয় সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খানের উদ্যোগে তার সংসদীয় এলাকার বিভিন্ন গ্রামীণ সড়ক উন্নয়ন করা হয়েছে, ফলে গ্রামীণ নাগরিক জীবনে লেগেছে আধুনিকতার ছোঁয়া। আগে আমরা ছোটবেলা থেকে দেখছি এই রাস্তাতে হাঁটতে পারতাম না, অনেক ছোট ছিল, অনেক ফুট ছিল, অনেক যন্ত্রণা, মানে অনেক গ্যাস টেস্ট আমাদের বাড়িতে কেউ যেতে পারতো না। এমনকি আমি 30 বছরে বাড়িতে আসি, সপ্তাহে একবার আসি, নিজে বাড়িতে যেতে পারি না। কিন্তু আমাদের এই ম্যাডাম আসে, এই এমপি হওয়ার পর থেকে আজকে অনেক এই রাস্তা দিয়ে অনেক কিছু আমরা চলাফেরা করতেছি, চাষবাস বা কর্মচারী সবাই যাচ্ছে আসছে, অনেক সুবিধা হয়েছে। কাঁচার পরে ব্রিক্স চলিন হয়েছে, ব্রিক্স চলিন অনের পরে রাস্তাটা পাকা করছে আমাদের এমপি সাহেব ওয়াসিকা। এখন ছাত্রছাত্রীদের সুবিধা হয়েছে, অনেক উপহার হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশ আওয়ামী লীগ ও বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ নীতি। তারই ধারাবাহিকতায় ওয়াসিকা আয়েশা খান এমপির উদ্যোগে মুসলিম ধর্মাবলম্বীদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থানসমূহে উন্নয়ন করা হয়। মুসল্লিদের সুবিধার্থে ওয়াশরুম ও অজুখানা তৈরি করা হয়েছে। অনেকদিন যাবৎ আমাদের এই অজুখানা ছিল না, এখানে ওয়াশরুম ছিল না, প্রস্রাবখানা ছিল না। আমরা অনেক মুসল্লিরাও কষ্ট পাইছে অনেকদিন যাবৎ। তা আমাদের ওয়াসিকা খান এমপি মহোদয়ের মাধ্যমে আমরা এই সুযোগ সুবিধা আজকে ভোগ করতেছি, আলহামদুলিল্লাহ। এছাড়া নামাজ আদায়ের সুবিধার জন্য নির্মিত হচ্ছে ইবাদতখানা। ওনার নিজ বরাদ্দ থেকে
একটা আমাদেরকে অন্তত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য যে একটা বরাদ্দ আমাদেরকে দিয়ে ধন্য করেছে, এটার জন্য আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকর আদায় করতেছি। হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরসমূহের উন্নয়ন ও আধুনিকায়নে বরাদ্দ প্রদান করেন ওয়াসিকা আয়েশা খান। পূর্ব বরায়ণ পশ্চিমা ইস্পাড়া ষষ্ঠীপুজ্য কালী মন্দিরের উন্নয়নের কাজের জন্য ওয়াসিকা ম্যাডামে কিছু বরাদ্দ দিছে, কমিটির পক্ষ থেকে সবাই একে অসংখ্য ধন্যবাদ। শ্রী শ্রী দুর্গা মন্দির এবং লোকনাথ ধাম মন্দিরের কাজ আমরা উন্নয়ন করিতেছি অনুদান পাইয়ে, আমার সর্বজনীয় আট বছর ম্যাডামের এই অনুদান দিয়েছে, তার জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাই। একই ধারাবাহিকতায় আনোয়ারা উপজেলার কেয়াগড় বৌদ্ধ বিহার উন্নয়নে রয়েছে তার গুরুত্বপূর্ণ অবদান। এটা আমাদের অনেক পুরনো, অনেক ঐতিহ্য বহন করে, এটা আমাদের তীর্থভূমি, তো এটা আমাদের অনেক পুরনো হয়ে গেছিল, বিদায় আমরা ভেঙে ফেলেছিলাম এবং নতুন সংস্কার এবং নির্মাণের জন্য এটা আমরা আবেদন করেছিলাম বিভিন্ন জনের কাছে। এবং আমাদের আফা ওয়াসিকা আফা এমপি কিছুদিন পূর্বে সরস মিনে তদন্ত করে গেছেন এবং আমাদের আর্থিক সহায়তা করেছেন। এছাড়া রুদুরা বৌদ্ধ শ্মশানের পবিত্রতা রক্ষায় নির্মিত হয়েছে সীমানা প্রাচীর। আমাদের মাননীয় সংসদ সদস্য ওয়াসিকা আয়েশার কাছে গিয়ে ওনার শরণাপন্ন হয়ে ওনার অনুদান পেয়েছি আমরা, ওনার অনুদান নিয়ে আমরা এখানে ওয়ালের গাইড ওয়ালের কাজ করছি, সম্পূর্ণ গাইড ওয়ালের কাজ ওনার তত্ত্বাবধানে হয়েছে, এই গাইড ওয়ালটা দিয়ে আমরা অনেক উপকৃত হয়েছি। ব্যক্তি জীবনে ধর্মপ্রাণ ওয়াসিকা আয়েশা খান পবিত্র রমজান মাসে ইফতার সামগ্রী ও ঈদ উপহার প্রদান করেন, পাশাপাশি দুর্গাপূজা বুদ্ধ পূর্ণিমা ও বড়দিনের আয়োজনে সম্পৃক্ত থাকেন। রাজনীতিতে অসাম্প্রদায়িকতার চর্চার এক উজ্জ্বল উদাহরণ ওয়াসিকা আয়েশা খান। আনোয়ারা উপজেলার খাসখামা বালিকা উচ্চ বিদ্যালয়ে তৈলাদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অবকাঠামো উন্নয়নে রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। ওয়াসিকা আয়েশা খান এমপি মহোদয় আমাদের স্কুলের উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন, বিশেষ করে আমাদের নতুন একটা বিল্ডিং ম্যাডামের তত্ত্বাবধান অর্থাৎ ম্যাডামের সহযোগিতায় সেটা হয়েছে এবং আমাদের স্কুলের শেখ রাসেল ডিজিটাল ল্যাব এটা ম্যাডামের সহযোগিতায় হয়েছে। তারপর এরপরে আমাদের স্কুলে 2014 সালে ম্যাডাম আমাদের এই যেটা পুরাতন স্কুল প্রদত্ত যে পুরাতন বিল্ডিং এটার আপনার রিপেয়ারিংয়ের জন্য ম্যাডাম একটা বরাদ্দ দিয়েছিল। এরপরে আবার আমাদের স্কুলের ব্যাঞ্চের জন্য ম্যাডাম অন্য একটা স্কুল থেকে প্রায় 100 জোড়ার উপরে আমাদের স্কুলে মানে ব্যাঞ্চের ব্যবস্থা করেছিল। আসলে এক কথায় বলতে গেলে ম্যাডাম আমাদের স্কুলের জন্য মানে যা প্রয়োজন ছিল তখন পরিপূর্ণভাবে 100% সব কাজ ম্যাডাম করেই গেছিল। আসলে সম্প্রতি আনোয়ারা সাতকানিয়া ও লোহাগড়ার 16টি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াসিকা আয়েশা খানের উদ্যোগে 5000 বৃক্ষরোপণ করা হয়। এছাড়া এরশাদ আলী হাই স্কুল সংলগ্ন কমিউনিটি ক্লিনিক ও তৈলার দ্বীপ উপস্বাস্থ্য কেন্দ্রে নির্মাণ করে দেওয়া হয় ওয়াশ ব্লক। 2025 সালের মধ্যে সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে সরকারের রয়েছে দৃঢ় অঙ্গীকার। এরই ধারাবাহিকতায় ওয়াসিকা আয়েশা খান এমপি তার সংসদীয় এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও গ্রামগুলোতে গভীর নলকূপ বরাদ্দ দিয়েছেন, ফলে এই অঞ্চলে সরকারের অঙ্গীকারের অনেকটুকুই বাস্তবায়িত হয়। এখানে আমাদের টিউবওয়েল আগে ছিল না, এখন একটা টিউবওয়েল নিয়ে আমরা অনেক সুবিধা পেয়েছি, ব্যবহার করতে ভালো লাগতেছে। এখন এমপি দিচ্ছে মনে করে আমরা সব কিছু ব্যবহারের প্রয়োজন হয়। এছাড়া গ্রামীণ সড়কগুলোতে সোলার বাতি স্থাপনের ফলে নাগরিক চলাচল হয়েছে নির্বিঘ্ন। তার উদ্যোগে ভ্রমণকারীদের সুবিধার্থে চট্টগ্রাম মহানগরের ডিসি পার্কে উন্মুক্ত স্থানে নির্মাণ করে দেওয়া হয় দৃষ্টিনন্দন বসার স্থান। গ্রামীণ নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে উদ্যোগী ওয়াসিকা আয়েশা খান এমপি। বিভিন্ন উপলক্ষে তিনি উল্লেখযোগ্য সংখ্যক নারীকে সেলাই মেশিন প্রদান করেন যা তাদেরকে স্বাবলম্বী হতে সহায়তা করে। আমি অনেক আগে দর্জি কাজ শিখেছি কিন্তু আর্থিক সমস্যার কারণে আমি মানে মেশিন সেলাই মেশিন নিতে পারি নাই। এখন আমাদের এমপি মহোদয় ওয়াসিকা আয়েশা খান আপু মানে দর্জি মেশিন দিয়েছে, সেজন্য আমি কলেজের যাতায়াত ফি ইত্যাদি আমার লেখাপড়ার খরচ পাশাপাশি পরিবারকে কিছু দিতে পারতেছি। এছাড়া নারীদের ক্যান্সার সচেতনতা বৃদ্ধি ও শনাক্তকরণের জন্য নানা সময়ে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন তিনি।
ওয়াসিকা আয়েশা খান এমপির পৃষ্ঠপোষকতায় পরিচালিত এক অনন্য উদ্যোগ নীলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমি। এই একাডেমিতে প্রশিক্ষিত হয়েছে আনোয়ারা ও বাঁশখালী উপজেলার প্রায় 50 জন কিশোরী। এছাড়া উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় তারা। ঢাকার পেশাদার লীগের পাশাপাশি বিকেএসপিতেও সুযোগ পেয়েছে এই ফুটবল একাডেমির কিশোরীরা। আমি বিকেএসপিতে চান্স পাইছি আমাদের একাডেমিতে প্রশিক্ষণ দেওয়ার জন্য, মানে প্রশিক্ষণ প্র্যাকটিসে করছি, অনেক পরিশ্রম করছি, স্যারদের হেল্প পাইছি, ম্যাডামের হেল্প পেয়েছি, ওয়াসিকা ম্যামের হেল্প পাইছি আমরা। চট্টগ্রামের একটা মেয়ে ন্যাশনাল টিমে খেলে, চট্টগ্রামের অহংকার। আমার ম্যাডাম নীলুফা কায়সার একাডেমি, ওনার আম্মার নামে যে একাডেমি করেন, ওনার প্রচুর সাপোর্ট পেয়েছি, অনেক সহযোগিতা করেছে। বাংলাদেশের এক ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন ওয়াসিকা আয়েশা খান। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের সংগ্রামে এই পরিবারের রয়েছে উল্লেখযোগ্য অবদান। মানুষের সেবা করা, জনগণকে প্রতিনিধিত্ব করা, এটার জন্য আমি দেখেছি আমার বাবাকে, আমার মাকে। ওনারা বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রেখেছেন, রাজনীতির অনেক কঠিন সময়েও ওনারা দৃঢ়ভাবে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী ছিলেন, জননেত্রী শেখ হাসিনার সাথে ছিলেন। শেখ হাসিনার যে উন্নয়নের দর্শন, তিনি বাংলাদেশকে যেখানে নিয়ে এসেছেন, এবং বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল বাংলাদেশ পৃথিবীর মধ্যে উন্নত একটি দেশ হবে, সেই স্বপ্নের ধারাবাহিকতাই কিন্তু জননেত্রী শেখ হাসিনা সব কাজগুলো করছেন, এবং তার কাজে আমরা অনুপ্রেরণা পাই। তার উন্নয়ন দর্শন থেকেই তো আমার জনগণের সেবার প্রতিটি পদক্ষেপ আসে। চার প্রজন্মের পরম্পরায় রাজনীতির মাধ্যমে জনসেবাকেই তিনি গ্রহণ করেছেন জীবনের ব্রত হিসাবে।